हेलो बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई भालो आछो। आजकेर आमादेर एई भिडियोर आलोच्य विषय हलो वायु दूषण प्रतिकारेर उपाय माने आमरा कि करे वायु दूषण प्रतिकार करते पारी। एर आगेर दुटो भिडियोते आमरा आलोचना करेछि কিভাবে বায়ু দূষণ হয় অর্থাৎ বায়ু দূষণের কারণ এবং বায়ু দূষণের ফলাফল, বায়ু দূষণের ফলে কি কি হয়। এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে বায়ু দূষণ প্রতিকার করা যায় বা বায়ু দূষণের হাত থেকে বাঁচা যায়, অর্থাৎ বায়ু দূষণ প্রতিরোধের উপায়গুলি কি কি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। বায়ু দূষণ প্রতিরোধের উপায়। প্রাকৃতিক যে সকল কারণে বায়ু দূষণ হয়ে থাকে সেগুলো আমরা কখনোই বন্ধ করতে পারি না, যেমন আগ্নেয়গিরি, দাবানল, ধূলির ঝড়। কিন্তু মানুষের দ্বারা সৃষ্ট যে সকল কারণে বায়ু দূষণ হয়ে থাকে সেগুলি অনেকাংশে আমরা চাইলে বন্ধ করতে পারি, যেমন বৃক্ষরোপণ। আমরা জানি সবুজ গাছপালা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, তাই বায়ু দূষণ কমানোর জন্য গাছপালা কাটা বন্ধ করে প্রচুর পরিমাণে গাছপালা লাগানো উচিত। সবুজ গাছপালাই পারে পৃথিবীর বায়ু দূষণ অনেকাংশে কমাতে। কলকারখানা নিয়ন্ত্রণ। কলকারখানা থেকে যে দূষিত গ্যাসীয় পদার্থ বাতাসে মেশে সেগুলি পরিশুদ্ধ করে তবেই বাতাসে ছাড়া উচিত। কলকারখানা থেকে দূষিত গ্যাসীয় পদার্থ যাতে সরাসরি বাতাসে না মেশে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যানবাহন নিয়ন্ত্রণ। যানবাহন থেকে যে দূষিত গ্যাসগুলি বাতাসে মেশে সেগুলি প্রচুর পরিমাণে বায়ু দূষণ ঘটায়। যানবাহন থেকে যে দূষিত গ্যাসগুলি বাতাসে বেরায় সেগুলি যাতে সরাসরি বাতাসে না মেশে সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং যানবাহনের পরিমাণ আরও কমাতে হবে। যানবাহনের জায়গায় অর্থাৎ যে সকল যানবাহন থেকে দূষিত গ্যাস নির্গত হয় সেই যানবাহনের পরিবর্তে দূষণহীন যানবাহন যেমন সাইকেল, রিক্সা, ট্রেন এগুলো ব্যবহার করতে হবে। জ্বালানি। যে সকল জ্বালানি থেকে দূষিত গ্যাসীয় পদার্থ নির্গত হয় এবং বাতাসে মেশে সেই সকল জ্বালানিগুলি যত পরিমাণে কমানো যায় কমাতে হবে, যেমন কাঠ, কয়লা। এ সকল জ্বালানি থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড নির্গত হয়। এই সকল জ্বালানির পরিবর্তে বিভিন্ন প্রাকৃতিক শক্তি ব্যবহার করতে হবে, যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি। জ্বালানি নিয়ন্ত্রণ করলে বায়ু দূষণ অনেকাংশে কমানো সম্ভব। জনসচেতনতা। সাধারণ মানুষকে সচেতন করতে হবে বা আরও বায়ু দূষণ সম্পর্কে। যে সকল জায়গা থেকে বায়ু দূষণ হয় সেই সকল জায়গাগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে এবং মানুষ যাতে বায়ু দূষণ কম করে তার জন্য মিছিল, দেয়াল পোস্টার এবং আরও অন্যান্য জনসচেতনতার ব্যবস্থা করতে হবে। বায়ু দূষণ কমানোর জন্য অনুষ্ঠান করে বৃক্ষরোপণের ব্যবস্থা করতে হবে। গাছ কাটার জন্য আইনত শাস্তির ব্যবস্থা করতে হবে এবং সরকারকে বায়ু দূষণ সম্পর্কে আরও সচেতন হতে হবে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে।